তৃণমূল নেতা জাকির হোসেনকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আসিবুল সহ আরও দুইজনকে গ্রেফতার করে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ। আদালতের কাছে তাদের 14 দিনের পুলিশি হেফাজতে রেখে তদন্তের আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনায় অভিযুক্ত আরও 3 জন দুষ্কৃতী এখনও ধরা পড়েনি। পুলিশের ওপর আস্থা আছে বলে জানালেন শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি শেখ ইউসুফ আলী। না, সেটা তো বললামই, ব্যাপার হলো আমি প্রথম থেকেই বলছি যে আমাদের প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা আছে, কারণ আমরা একটা মার্ডার হলে আমরা কিন্তু সেটা চাপা দেওয়ার চেষ্টা করি না, যেটা কিন্তু 2003 সালে, একটু পিছিয়ে যেতে হলো, সিপিএমের একজন কর্মী সেলিম বাড়ি মার্ডার হয়েছিল ঠিক পঞ্চায়েত ভোটের আগে, এবং ওদেরই একটা সিপিএমের উপপ্রধান মার্ডার হয়েছিল, তার কিন্তু এখনও সেই খুনিরা অধরা। তার মানে ওরা চাইনি বলে অ্যারেস্ট হয়নি, আর আমরা চেয়েছি বলে অ্যারেস্ট হয়েছে, এটা পরিষ্কার কথা। আমরা চেয়েছি দুষ্কৃতী ধরা পড়ুক, তাই প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে তার অ্যারেস্ট করেছে। আর আমরা যদি চাইতাম যে না ও একটু চেপে যান, চেপে যেত, এটা সিপিএমের আমলে আমরা দেখছি। তা খুব খুশি আমরা, এবং পুঙ্খানুপুঙ্খ এনারা তদন্ত করছেন, আরও তদন্ত আমরা সহযোগিতা করবো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, এবং ওদের মূল যাতে উৎপাটিত হয় তাতে যত রকম সাহায্য করার আমরা প্রশাসনকে করে যাবো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।